শুরু হচ্ছে। রেনবো মিডিয়া নিবেদিত সাসপেন্স থ্রিলার সিজন 2। আজকের গল্পের শুরুতে প্রিয় শ্রোতাদের জন্য একটি কথা, আমাদের এই থ্রিলার গল্পগুলির মজা হলো গল্পের ক্লাইম্যাক্সে। দয়া করে আপনারা গল্পের শেষ পর্যন্ত, শেষ লাইনটা পর্যন্ত দয়া করে শুনুন, মাঝপথে ছেড়ে দিলে গল্পের মজা পাবেন না, আর শেষ পর্যন্ত শুনুন, কথা দিচ্ছি ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প। আজ শুনবেন অনিশ দেবের লেখা গল্প 19-20। ইমেলটার হেডিং দেখেই ভুরু কুঁচকে গিয়েছিল পীতাম্বরের। এরকম খেলা কখনো আবার হয় নাকি? কি অদ্ভুত নাম, আলট্রা নিউ পয়জন গেম। পীতাম্বরের ইমেল আইডিতে প্রচুর আজব মেল আসে, যেমন নামিবিয়ার কোনো ব্যাংকে বেওয়ারিজ $1.5 মিলিয়ন পড়ে আছে। সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পীতাম্বরকে মেল করে জানাচ্ছেন টাকাটা তিনি পীতাম্বরের নামে ট্রান্সফারের ব্যবস্থা করে দেবেন, এর জন্য কাগজপত্র যা যা দরকার সবই তিনি তৈরি করবেন, পীতাম্বরকে শুধু বাড়ির ঠিকানা আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জানাতে হবে। তারপর টাকাটা দেশের বাইরে নিশ্চিন্তে পাঠিয়ে দেওয়ার পর তিনি ইন্ডিয়াতে এসে ওর সঙ্গে যোগাযোগ করে টাকাটা ভাগাভাগি করে নেবেন। আবার এমন মেলও আছে যাতে এক সুন্দরী বিদেশিনীর ফটোগ্রাফ ও অন্যান্য তথ্য রয়েছে, তিনি ভারতীয় পাত্র খুঁজছেন। পাত্রের বয়স 30-55-এর মধ্যে হলেও আপত্তি নেই, আর বিপত্নিক কিংবা ডিভোর্সি হলেও চলবে। পীতাম্বরের চেহারা ছোটখাটো, মাথায় বড় সড় টাক, বয়স 52 পেরিয়েছে, কিন্তু হলে হবে কি, মেয়েটির ছবি বেশ লোভ জাগায়। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল স্ত্রী পদ্মাবতীর কথা। পদ্মাবতীর ব্যাপারটা আগে ভাবতে হবে। আজও বিয়ের প্রস্তাব ছাড়া সাংঘাতিক ডিসকাউন্টের নানান সফটওয়্যার কেনার প্রস্তাবও আছে ইমেলে। আবার পুরুষত্বকে তেজি করে তোলার বিচিত্র সব পদ্ধতির খোঁজখবর পাঠায় নানান কোম্পানি। সাধারণত এইসব মেল পীতাম্বর খোলেন না, তাই এগুলো ইনবক্সে না এসে বাল্কে জমা হয়। যদি বাল্কের কোনো মেলের টাইটেল পীতাম্বরের কাছে ইন্টারেস্টিং মনে হয় তবেই তিনি সেই মেলটা খোলেন, যেমন এই আলট্রা নিউ পয়জন গেম। আজ পর্যন্ত এই ধরনের কোনো মেইলে সাড়া দেননি পীতাম্বর, কিন্তু এই পয়জন গেমের মেইলটা দেখে মনে হলো এটা খুলে একটু নেড়েচেড়ে দেখলে হয়। পীতাম্বর একটু সঞ্চয়ী মনের মানুষ, ফলে আয় করেন দুহাতে, কিন্তু ব্যয় করেন কড়ে আঙুলে। আর পদ্মাবতী জানো সেই সঞ্চয় প্রকল্পের পদ্মবনে মত্ত হাতি, দুহাতে খরচ করাটাই ওর প্রথম কথা এবং শেষ কথা। ব্যাপারটা অপছন্দ হলেও পীতাম্বরের কিছু করার নেই, কারণ পদ্মার নেশায় পড়ে ওকে বিয়ে করার সময় সব সম্পত্তির অর্ধেক মালিকানা ওর নামে লিখে দিয়েছেন। দুপুর 2 নাগাদ জিমি আসবে, তারপর ওরা একটু বেরোবে, ফিরতে রাত হবে, আমি যেন ডিনার করে শুয়ে পড়ি, এই কথা বলে পদ্মাবতী ঘর থেকে বেরিয়ে গেল। পীতাম্বরের গা জ্বালা করে উঠল, এই জিমিটার জন্যই পদ্মাবতীকে আরও অসহ্য লাগে। ছেলেটার যেমন কুকুরের মতো নাম তেমনই কুকুরের মতো স্বভাব, সবসময় পদ্মাবতীকে ঘিরে ছোপছোপ করছে, জিভ বের করে লালা ঝরাচ্ছে। পীতাম্বর ভালো করেই জানেন পদ্মাবতী ডিভোর্স চায় না, জিমিকে বিয়ে করতেও চায় না, কারণ পীতাম্বরের টাকা পয়সা, এসি ফ্ল্যাটের আরাম, প্রিমিয়াম গাড়ির নরম গদি সবই পদ্মাবতীর দারুণ পছন্দ। তার পাশাপাশি ওর দরকার একটা পোষা তেজি যুবক, যে সবসময় মুখ বুঝে ওর ফাইফরমাস খাটবে আর প্রবল আহ্লাদের চাপে কখনো কাহিল হয়ে পড়বে না।
ফলে পদ্মাবতী যে উৎফুল্ল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু পীতাম্বর সব সময় অসহ্য এক টানাপোড়েনের মধ্যে বেঁচে রয়েছেন, নাকি মরে রয়েছেন। চোখের সামনে রোজ জিমির হ্যাংলাপনা পীতাম্বরের মাথায় আগুন ধরিয়ে দেয়, কিন্তু পদ্মার মুখের ওপর কিছু বলতে পারেন না, শুধু ভেতরে ভেতরে ছটফট করেন। যদি পদ্মাবতীকে কোনোভাবে সরিয়ে দেওয়া যেত। তাহলে জিমির সমস্যাটাও আর থাকতো না, পীতাম্বরের গলায় এঁটে বসা ফাঁসটা খুলে যেত তখন। সেই দিনটার কথা ভেবে পীতাম্বরের মন ভালো হয়ে যায় পলকে। যদি পীতাম্বর মেলটার দিকে তাকিয়ে বসে বসে ভাবছিলেন, কি রহস্য লুকিয়ে রয়েছে আল্ট্রা নিউ পয়জন গেম এই মেলটার মধ্যে। বিষ মেশানো খাবার একই টেবিলে বসে খাবে ছজন, কিন্তু মারা যাবে চারজন, দুজন দিব্যি বহাল তবিয়তে বেঁচে থাকবে, এটা কিভাবে সম্ভব? আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? বিষ মেশানো খাবার একই সঙ্গে বসে সমানভাবে ভাগ করে খাবে তিনজন, কিন্তু মারা যাবে দুজন, তৃতীয় জন বেঁচে থাকবে, কেমন করে বলতে পারেন? বিষ মেশানো খাবার খেলো তিনজন, একজন মারা গেল, বেঁচে রইল দুজন, বলুন কোন ম্যাজিকে এটা সম্ভব? ইমেলটায় এই রকম অদ্ভুত তীব্র সব প্রশ্ন, আর তার সঙ্গে কার্টুন ছবির ঢঙে আঁকা অ্যানিমেশন। খাবার টেবিলে বসে সবাই খাবার ভাগ করে নিচ্ছে, তাতে নীল রঙের বিষ মেশানো হচ্ছে, তারপর সবাই তৃপ্তি করে খাচ্ছে এবং কয়েকজন টেবিলেই ঢলে পড়ছে, বাকি কয়েকজন দিব্যি বেঁচে থাকছে। সিনেমার মতো বারবার একই ঘটনা দেখাচ্ছে কার্টুন অ্যানিমেশন, তার নিচে বিজ্ঞাপনের কায়দায় নানান স্লোগান লেখা, আর সবশেষে একটা মোবাইল নাম্বার। নাম্বারটার পাশে লাল রঙের হরফে লেখা রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য পয়জন গেম কন্ট্যাক্ট ইমিডিয়েটলি। পীতাম্বর ইমেলটা বারবার পড়লেন, তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করলেন, কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে মোবাইলের বোতাম টিপে নাম্বারটা স্টোর করে নিলেন। পদ্মাবতী এখন বাড়িতে নেই, নিশ্চয়ই কুকুরটাকে বগল দাবা করে কোথাও ঘুরতে গেছে, অথবা দুজনে কোনো জলপান স্টোর চেয়ে পাশাপাশি গ্লাস হাতে বসে চাপা গলায় বুড়বুড়ি কাটছে। তবুও কি ভেবে কম্পিউটার টেবিল ছেড়ে ঘরের বাইরে এলেন পীতাম্বর। ফ্ল্যাটের এঘর ও ঘর একবার ভালো করে দেখে নিয়ে নিশ্চিত হলেন যে পদ্মাবতী সত্যিই ফ্ল্যাটে নেই। তারপর আল্ট্রা নিউ পয়জন গেমের ফোন নম্বরে ফোন করলেন। গুড মর্নিং, আল্ট্রা নিউ পয়জন গেম, মে আই হেল্প ইউ? মিষ্টি গলায় একটি মেয়ে কথা বলে উঠল। পীতাম্বর মাথা চুলকলেন দুবার, তারপর খসখসে গলায় বললেন, আপনাদের এই নতুন পয়জন গেমটার ব্যাপারে একটু ডিটেলসে জানতে চাই। কথাবার্তা চালাতে কোনো অসুবিধে হলো না, ওদের ঠিকানা লিখে নিলেন পীতাম্বর। বললেন যে আগামীকাল আমি আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করব। ওপাশ থেকে মেয়েটি একগাল হেসে ওয়েলকাম করল পীতাম্বরকে ওখানে আসার জন্য। পীতাম্বরের বুকের ভেতরে ধকধক শব্দ হচ্ছিল, বারবার ভাবছিলেন ব্যাপারটা কি শুধু গেম নাকি তার চেয়েও বেশি কিছু। এই কথা ভাবতে ভাবতেই পরদিন পয়জন গেমের ঠিকানায় পৌঁছে গেলেন পীতাম্বর, এবং ওদের দোকান কিংবা অফিস দেখে রীতিমতো হতাশ হলেন। থুতথুড়ে একটা তিনতলা বাড়ি কোনো রকমের সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার বাইরের পলাস্তারা খসা নোনা ধরা চেহারাটা এমন যেন আগমার্কা ভুতুড়ে বাড়ি। দেখে পীতাম্বরের মনে হলো
জোরে ঝড়ঝাপটা এলেই কাঠামোটা হুড়মুড় করে খসে পড়বে। বাড়ির একতলায় একটা ছোট দরজা, তার মাথাতেই একটা বড় সাইনবোর্ড। বোর্ডের লেখা যথেষ্ট রংচটা হলেও পড়া যাচ্ছে, রানীবালা চিকিৎসালয়। তার নিচে লেখা, অভ্যর্থ কবিরাজি ঔষধে বিশেষজ্ঞ। এছাড়া দোকানের ঠিকানাটা শেষ লাইনে লেখা, কাঁচা হাতে নতুন রং বুলিয়ে ঠিকানাটাকে স্পষ্ট করা হয়েছে। ঢুকবো কি ঢুকবো না করেও দোকানের ভেতর ঢুকে পড়লেন পীতাম্বর। সামনে তেলচিটে ধরা কাঠের শোকেস কাম কাউন্টার, তার কাজগুলো সব ময়লা হলদেটে। কোনো কোনো ফাটা কাজ আঠা দিয়ে কাগজ জুড়ে মেরামত করা হয়েছে। ঘরের পেছনের দেওয়ালে দুটো বড় বড় কাঠের আলমারি, আলমারির পাল্লায় কাঁচ বসানো, তবে কয়েকটা খোপে কাঁচ নেই, আর কয়েকটা ফাটা কাঁচ কাগজ ছেটে সামাল দেওয়া হয়েছে। কাঁচগুলো ময়লা হলেও তার ভেতর দিয়ে তাকে রাখা প্রচুর শিশি বোতল বেশ নজরে পড়ছে। ডান দিকের আলমারির পাশ ঘেঁষে একটা সরু পথ, পথের মুখ কালো পর্দায় ঢাকা। পীতাম্বর ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলেন। ঘরের ফাঁকা দেওয়ালের বেশিরভাগ অংশই নানান ঠাকুর দেবতার ক্যালেন্ডারে ঢাকা। সিলিংয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে একটা বেঢপ মাপের পাখা ঘুরছে। তার হাওয়ায় ক্যালেন্ডারগুলো ছটফটে পাখির মতো উড়ছে। ঘরে কাউকে দেখতে পেলেন না পীতাম্বর, ভুরু কুঁচকে গেল। তাহলে কি চলে যাবেন? কিন্তু ঠিকানাটা তো ঠিক ঠিক মিলেছে। শেষ পর্যন্ত কাউন্টারে ঠকঠক করে শব্দ করলেন, আর একই সঙ্গে ডেকে উঠলেন, কেউ আছেন? সঙ্গে সঙ্গে, আছি আছি বলতে বলতে একগাল স্মিত হাসি নিয়ে একজন বেটে কাটো চেহারার বৃদ্ধ কালো পর্দা সরিয়ে কাউন্টারের কাছে চলে এলেন। রং ফর্সা, চোখে পুরু লেন্সের চশমা, মাথার চুল সাদা ধপধপে হলেও গুফে সাদা কালোর মিশেল রয়েছে। বৃদ্ধের গায়ে একটা ময়লা ঘিয়ে রঙের ফুলাতা শার্ট, পায়ে একই রকম ময়লা একটা খাকি প্যান্ট। পীতাম্বর লক্ষ্য করলেন বৃদ্ধ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বলুন বলে ছোট্ট করে কাশলেন, ডান দিকের গালটা একবার চুলকে নিলেন। আমার ইমেলে আপনাদের একটা গেম, মানে আলট্রা নিউ পয়জন গেম, তার একটা অ্যাড দেখেছি। পীতাম্বর ইতস্তত করে একটু থামলেন। বৃদ্ধের উজ্জ্বল চোখ সরাসরি ভেদ করল পীতাম্বরকে। একটু হেসে যেন অভয় দিয়ে বললেন, হ্যাঁ বল, মানে ওই পয়জন গেমটা সম্পর্কে একটু খোঁজখবর নিতে এসেছি। ওটার অ্যানিমেশন দেখে এত ইন্টারেস্টিং মনে হয়েছে তাই, পীতাম্বরকে জরিপ করলেন বৃদ্ধ। একটু শব্দ করে হাসলেন, তারপর বললেন, আসুন ভেতরে আসুন। কাউন্টারের এক পাশের ডালা তুলে বৃদ্ধ পীতাম্বরকে ভেতরে আসতে ইশারা করলেন। বৃদ্ধের পোশাক থেকে আতর টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। কাউন্টার ডিঙিয়ে ওপাশে ঢুকতেই গন্ধটা আরো উগ্র হল। পীতাম্বরের কৌতূহল ক্রমশ বাড়ছিল। আধুনিক পদ্ধতিতে ইমেলে বিজ্ঞাপন, মোবাইল নাম্বারে ফোন করে শোনা গেল আধুনিক তরুণীর মিষ্টি গলা, অথচ আসল জায়গায় এসে ইকি উল্টো ছবি। যেমন সেকেলে জরাজীর্ণ দোকানঘর, তেমনই নড়বড়ের দোকানদার, ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয় তো? পর্দা সরিয়ে ভেতরের ঘরটায় ঢুকলেন বৃদ্ধ, পেছন পেছন পীতাম্বর। ঢুকতেই পীতাম্বরের নাকে বিচিত্র গন্ধের একটা ঝাপটা এসে ধাক্কা মারল। ওর মনে হলো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এসে পড়েছেন, কারণ ঘরটা শিশি বোতলে ছয় লাভ। তার কোনোটায় সাদা পাউডার, কোনোটায় রঙিন তরল, আবার কোনোটায় ছোট কিংবা বড় ট্যাবলেট, এছাড়া শুকনো গাছগাছড়া শেকড় বাকড়ও কিছু কম নেই। ঘরের এক কোণে একটা ছোট টেবিল, তার দুদিকে মোট তিনটে চেয়ার,
টেবিলে কিছু কাগজপত্র, খাতা, তিনটে বল পয়েন্ট পেন আর একটা পুরনো মডেলের টেলিফোন। বৃদ্ধ একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন। একটু হাঁপ ছেড়ে টেবিলের উল্টো দিকের একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। পীতাম্বর চারপাশে নজর বোলাতে বোলাতে বসে পড়লেন। এবার বলুন স্যার, আপনার কি উপকার করতে পারি? ওই যে বললাম ওই পয়জন গেমের ব্যাপারটা। পীতাম্বরকে খুঁটিয়ে দেখলেন বৃদ্ধ। তারপর ধীরে ধীরে বললেন, আসলে ওই গেমের একটা অ্যানিমেশন সিডি আমরা বিক্রি করি, দাম 230 টাকা। কম্পিউটারে গেমটা লোড করে আপনি খেলতে পারেন, মানে টাইম পাস করার জন্য। ওতে অনেক অপশান আছে, অনেক পাজল আছে, পয়েন্ট আছে, আপনি ভালোই এনজয় করতে পারবেন। পীতাম্বরের মুখে বিরক্তি আর হতাশা ফুটে উঠেছিল। সেটা লক্ষ্য করে খুক খুক করে হাসলেন বৃদ্ধ। ভুরু উঁচিয়ে সরাসরি তাকালেন পীতাম্বরের চোখে, বললেন, বুঝতে পারছি আপনি খুশি হননি। কেমিক্যালের শিশি বোতলগুলোর দিকে ইশারা করে দেখালেন পীতাম্বর। এগুলো তাহলে কি ওই গেমের জন্য নাকি? ঠিক ধরেছে। ওপর নিচে মাথা নাড়লেন বৃদ্ধ। এগুলো আসল পয়জন গেমের জন্য। হঠাৎই শিরদাঁড়া সোজা করে বসলেন। ঠান্ডা গলায় বললেন, বলুন কে আপনাকে ট্রাভেল দিচ্ছে, কাকে আপনি মাইনাস করতে চান? পীতাম্বর এই ধরনের সরাসরি প্রশ্নে একটু বিব্রত হলেন। চেয়ারে নড়ে চড়ে বসলেন, এদিক ওদিক তাকালেন। বৃদ্ধ হেসে বললেন, সিক্রেসি আমার গুডউইল, আমি ক্লায়েন্টদের চাহিদা মেটাই, বিনিময়ে পারিশ্রমিক নিই, ব্যাস। কেমিক্যালের গন্ধে পীতাম্বরের দম আটকে যাচ্ছিল। মাথার উপর ছোট একটা পাখা ঘুরলেও পীতাম্বর বেশ ঘামছিলেন। আমি মানে আপনি কি আপনার ওয়াইফকে সরাতে চান? বৃদ্ধের প্রশ্নে যেন ইলেকট্রিক শক খেলেন পীতাম্বর। ওর শরীর কেঁপে গেল। মনের কথা পড়তে পারে নাকি এই বুড়োটা? দোকানদার সব জানতা হাসি হাসলেন, অবাক হওয়ার কিচ্ছু নেই, আমার কাছে হাজবেন্ড ওয়াইফের কেসই বেশি আসে। হয় হাজবেন্ড ওয়াইফকে সরাতে চায়, নয় ওয়াইফ হাজবেন্ডকে। আপনি? বৃদ্ধকে কথা শেষ করার সুযোগ না দিয়ে পীতাম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ, ওয়াইফকে। জিপ টাকরায় ঠেকিয়ে একটা দুঃখের শব্দ করলেন বৃদ্ধ। নরম গলায় বললেন, একটা সময়ের পর সব বিয়ে কেমন তীত হয়ে যায়, তখন মনটা মুক্তি চায়। কিন্তু মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? আর সেই জন্যেই আপনার মতো নিপীড়িত ক্লায়েন্টদের আমি সার্ভিস দিই। এবার আসল কথায় আসি। হাতে হাত ঘষে পীতাম্বরের দিকে ঝুঁকে এলেন বৃদ্ধ। যে আল্ট্রানিও পয়জনটার কথা আপনাকে এখন বলবো, সেটা আমার বাবার আবিষ্কার। আমার বাবা নেপালপদ সরকার এককালের বিখ্যাত কোবরে ছিলেন। বাবার তৈরি মোদক একবার খেলে মানুষ নেশার ফাঁদে পড়ে যেত। বাবা সবসময় হাজার রকম গাছগাছড়ার নির্যাস আর কেমিক্যাল নিয়ে হাজার রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। তা ওই সব করতে করতেই একদিন, আজ থেকে প্রায় 72 বছর আগে, এক মার্কাটারি বিষ আবিষ্কার করলেন।
তার কেমিক্যাল ফর্মুলা এখন আমি ছাড়া আর কেউ জানে না। পিতাম্বর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মার্কাটারি বিষ মানে? এই প্রশ্নে বৃদ্ধ বেশ মজা করে হেসে উঠলেন। বললেন, মার্কাটারি মানে একেবারে স্পেশাল টাইপের অপূর্ত বিষ। এই ধরুন খাবারের মধ্যে এই বিষ মাপা পরিমাণে মিশিয়ে আপনি আর আপনার ওয়াইফ একসঙ্গে খেয়ে নিলেন, আপনার ওয়াইফ যে মারা যাবেন তার একেবারে ফুল গ্যারেন্টি, কিন্তু আপনি বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও বেঁচে যাবে। মানে দু চার দিন নার্সিংহোমে কাটাতে হলেও প্রাণে বেঁচে যাবে। তখন পুলিশ আপনাকে মোটেই সন্দেহ করবে না, যেহেতু এই একই বিষ মেশানো খাবার আপনিও খেয়েছেন, অথচ লাকিলি আপনি বেঁচে গেছেন। ব্যাস, তখন মুক্তি এবং মনের মতো করে নবজীবন শুরু। এক কথায় আনন্দের আর সীমা নেই, কি বল? পিতাম্বর মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথা শুনছিলেন। এসব কি রূপকথা নাকি বাস্তব? ওর বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল কেউ, আর অঝরে লোভের লালা ঝরছিল। কিন্তু ভদ্রলোকের কথাবার্তায় কোথায় যেন একটা খটকা লাগছে না? বিষ মেশানো খাবার খেলেন দুজন, কিন্তু একজন বেঁচে যাবে কেমন করে? তার রহস্যটা বৃদ্ধ এখনও ফাঁস করেননি। সে কথা জিজ্ঞেস করতেই টেবিলে চাপড় মেরে হেসে উঠলেন তিনি। বললেন, আরে আরে, ওটাই তো আসল মিস্ট্রি, ওটার জন্যই তো আমার এত পসার। এবার মনোযোগ দিয়ে কৌশলটা শুন। বৃদ্ধ বড় করে একটা হাই তুললেন, হাঁ করে মুখের সামনে দু আঙ্গুলে কয়েকবার তুড়ি বাজালেন, তারপর বললেন, ওই বিষটার একটা অ্যান্টিডোট মানে প্রতিষেধক বাবা তৈরি করতে পেরেছিলেন। আসলে সেটাও এক রকমের হালকা বিষ। বিষ মেশানো খাবার খাওয়ার আগে ঠিক 3 ঘন্টা আগে ওই অ্যান্টিডোটটা খেয়ে নিতে হবে, তাহলেই আপনি হয়ে গেলেন পুরোপুরি সুরক্ষিত। তখন মনের আনন্দে বিষ মেশানো খাবার খান, নো প্রবলেম। তবে হ্যাঁ, মাথা চুলকলেন বৃদ্ধ, চোয়ালে হাত বোলালেন, বললেন, তবে হ্যাঁ, একটু কষ্ট তো হবে। আপনি বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়বেন, নার্সিংহোমে যাবেন, জীবন নিয়ে একটু টানাটানি হবে, কিন্তু শেষ পর্যন্ত যমরাজ জিতবে না, আপনি জিতবেন। আর আর বুঝতেই পারছেন, আপনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই উঠবে না। টেবিলে চাপড় মেরে বক্তৃতা শেষ করলেন বৃদ্ধ, মুখে তৃপ্তির হাসি, কারণ ব্যাপারটা তিনি ক্লায়েন্টকে ঠিকমতো বোঝাতে পেরেছেন। পিতাম্বরও মনে মনে খুশি হয়েছিলেন। সত্যি এই প্ল্যানটা হিসেবের কোনো ফাঁক নেই, তবে একটা ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে, বিষটায় কোনো গন্ধ নেই তো? খাবারে মেশানোর পর যদি উৎকট কোনো গন্ধ পাওয়া যায়? সেই প্রশ্ন করতেই বৃদ্ধ হেসে বললেন, নো প্রবলেম, মাংসের ঝোল। মাংসের ঝোল মানে? আপনার ওয়াইফ মাংস খেতে পছন্দ করেন তো? পছন্দ মানে ও তো পুরোপুরি মাংসাশী প্রাণী, কষা মাংস ওর হট ফেভারিট। চমৎকার, বেশ করে মশলাপাতি দিয়ে কষে মাংস রান্না করার বন্দোবস্ত করবেন, মানে দুজনের জন্য। তাতে আমি যে শিশিটা দেব ওটা লিকুইডটা পুরোটা ঢেলে দেবেন, ব্যাস কাজ শেষ। ভুরু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলেন পিতাম্বর, কোথাও কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটাই খতিয়ে দেখছিলেন।
পদ্মাবতীর মুখটা মনে পড়ল ওর। কল্পনায় দেখলেন সেই সুন্দর মুখটা চোখের পলকে নীল হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখন পিছিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই বৃদ্ধির চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত? 20,000। 20,000? আলট্রানিউ পয়জনের দাম শুনে আঁতকে উঠলেন পীতাম্বর। হ্যাঁ স্যার, 20,000। দামটা বেশি মনে হলে আপনি বরং ছুরি দিয়ে কাজ সেরে নিন, 20 টাকায় হয়ে যাবে। আর যদি ঘরোয়া কোনো ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে পুরো বিনি পয়সায় হয়ে যাবে। আপনার যা সমস্যা তাতে 20,000 তো জলের দর। পীতাম্বর টাকা খরচ করার চেয়ে জমাতেই বেশি ভালোবাসেন। পদ্মাবতীর উচ্ছৃঙ্খল খরচের লাটসাহেবিয়ানা পীতাম্বরকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাই বৃদ্ধের মুখে 20-এর দাম শুনে তিনি রীতিমতো ধাক্কা খেয়েছেন, কিন্তু এছাড়া উপায়ও তো নেই। তবে একটাই সান্ত্বনা, এই 20,000 টাকা খরচ করার পর তিনি পদ্মাবতীর বেপরোয়া খরচের জ্বালা পোড়া থেকে তো মুক্তি পাবেন চিরকালের জন্য। পীতাম্বর মাথা নেড়ে সায় দিলেন, বললেন, ওকে, এগ্রি, 20,000। আপনি বুদ্ধিমান, থ্যাংক ইউ। এবার আপনার কাজ হলো 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া, তারপর পরশুদিন সন্ধ্যেবেলা এসে বাকি 15 দিয়ে ইয়ে মানে ওষুধের শিশি দুটো নিয়ে যাওয়া। পরশু 15,000 টাকা দিয়ে দেওয়ার পর যদি বাই চান্স ওষুধে কাজ না হয় তখন? পীতাম্বর বেশ দোটানায় পড়ে গেলেন। কেস জন্ডিস হয়ে গেলে পীতাম্বর কার নামে অভিযোগ করবেন, আর কার কাছেই বা করবেন? এই বুড়োটা যদি ডাহা ঠকায় তখন? আচ্ছা, পরশুদিন 5,000 দিলে হয় না, মানে তারপরে কাজ ঠিক মতো চুকে গেলে বাকি 10? হতে পারে, তবে একটা কন্ডিশন আছে। পরশুদিন আপনাকে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে, মানে ভোটার কার্ড আর লেটেস্ট ইলেকট্রিক বিল কিংবা টেলিফোনের বিল নিয়ে আসতে হবে। তা না হলে আলট্রানিউ পয়জনের কাজ মিটে গেলে যদি আপনি আর টাকা না দেন তখন আমি কার পিছনে টাকার জন্য ঘুরব? এবার যদি রাজি থাকেন তাহলে 5,000 দিন। অ্যাড্রেস প্রুফের কথা বলতেই পীতাম্বরের মুখে ফুটে ওঠা অস্বস্তির ভাবটা বৃদ্ধের নজর এড়ায়নি। তিনি গলা খাঁকারি দিয়ে বললেন, বেকার দুশ্চিন্তা করবেন না, আগেই তো বলেছি সিক্রেসি আমাদের গুডউইল। ক্লায়েন্টদের ট্রাস্ট যদি একবার চলে যায় তাহলে আমাদের ব্যবসা 2 দিনেই লাটে উঠবে। সুতরাং একবার কানের লতি চুলকে নিলেন বৃদ্ধ। সুতরাং পরশু সন্ধ্যেবেলা 7টা নাগাদ নিশ্চিন্তে চলে আসুন আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ নিয়ে, সঙ্গে ক্যাশ 5,000 টাকা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এখন তাহলে 5,000 দিন। পীতাম্বর নীরবে শর্ত পালন করলেন। বৃদ্ধ একটা খাতা খুলে ছোট ছোট হরফে কি সব লিখে নিলেন, তারপর খাতা থেকে মুখ তুলে বললেন, তাহলে ওই কথাই রইল, পরশু সন্ধে 7টা। নীল লেবেল লাগানো ছোট্ট শিশিটার দিকে তাকালেন পীতাম্বর। কবিরাজ নেপাল পদ সরকারের আশ্চর্য আবিষ্কার, হালকা বিষ, অ্যান্টিডোট, প্রতিষেধক, আসল বিষের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র দাওয়াই। এটা খাওয়ার পর 3 ঘন্টা কাটবে, রাত 10টা নাগাদ তিনি আর পদ্মা খেতে বসবেন। তেল ঝাল মশলা দিয়ে রান্না করা কষা মাংস আর পরোটা,
সঙ্গে বাদশাহী স্যালাড। মাংসের মধ্যে মেশানো থাকবে লাল লেবেল লাগানো শিশির মারাত্মক বিষ। তার এক ফোঁটা গন্ধও টের পাবে না পদ্মাবতী, কারণ রানীবালা চিকিৎসালয়ের বৃদ্ধ দোকানদার বলেছেন বিষটা কষা মাংসে মিশিয়ে দিলে তার কোনো স্বাদ গন্ধ পাওয়া যাবে না। তাছাড়া বেশিরভাগ রাতেই পদ্মা অল্প বিস্তর নেশা করে ফেরে, সুতরাং কষা মাংস এবং পরোটা ইত্যাদি খাওয়ার পরেই পদ্মার গল্প শেষ, নতুন গল্প শুরু। এইসব কথা চিন্তা করতে করতে নীল লেবেল লাগানো শিশিটার ছিপি খুললেন পীতাম্বর। মাথা পেছনে হেলিয়ে বড় মাপের হাঁ করে শিশির স্বচ্ছ তরলটুকু নিশ্চিন্তে গলায় ঢেলে দিলেন। পীতাম্বরের গলা জ্বলতে শুরু করেছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি খাওয়ার টেবিলে রাখা জলের বোতলের দিকে হাত বাড়ালেন, কিন্তু ঠিকমতো বোতলটা ধরতে পারলেন না। ওর হাতের ধাক্কায় বোতলটা টেবিলে কাত হয়ে পড়ে গেল, জলে ভেসে গেল টেবিল। পীতাম্বরের হাত পা থরথর করে কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, দম নিতে অসহ্য কষ্ট হচ্ছিল, ওর শরীরটা হঠাৎই টলে পড়ে গেল মেঝেতে। সেই অবস্থাতেই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করার চেষ্টা করলেন, পারলেন না। ওর গল্প শেষ হয়ে গেল। মারা যাওয়ার আগে পীতাম্বরের শেষ চিন্তা ছিল দুটো শিশির লাল আর নীল রঙের লেবেল ভুল করে উল্টে যায়নি তো। হ্যালো, রানীবালা চিকিৎসালয়? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি পীতাম্বর বিশ্বাসের ওয়াইফ বলছেন তো? কাজটা হয়ে গেছে, আপনি খুশি তো ম্যাডাম? ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশনটাই আমাদের মোটো। এবার তাহলে আমাদের সার্ভিস চার্জের বাকি 20,000 টাকাটা কাউকে দিয়ে কাইন্ডলি একটু পাঠিয়ে দেবেন। না না, আপনাকে তো আগেই বলেছি টোটাল 30,000-এর 10,000 টাকা আপনার হাজবেন্ড দিয়ে গিয়েছিলেন। কালকে এই টাকাটা পেয়ে যাব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফোনে কথা শেষ করে বৃদ্ধ ভাবছিলেন কি অদ্ভুত পেশায় তিনি জড়িয়ে আছেন। যারা খুন হতে চায় তারা নিজের ইচ্ছায় তার দোকানে আসে, খুন হওয়ার জন্য আগাম দেয়। অবশ্য কেউ কেউ পুরো পেমেন্টও করে দেয়, তারপর নিজেই নিজেকে খুন করে। আর পুলিশের খাতায় সুইসাইডের সংখ্যা একটা বেড়ে যায়। ইস, খুন হয়ে যাওয়া লোকগুলো যদি জানতো আসল ক্লায়েন্টরা কখনো তার দোকানে আসে না, তারা ফোনেই কাজ সারে, আর নিজের কবর খোঁড়ার জন্য শিকারকেই পাঠিয়ে দেয় তাঁর দোকানে। অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এতটা কষ্ট করে যখন আমাদের গল্পটা শুনেছেন, আমরা ধরেই নিতে পারি যে আমাদের এই গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে, মোটামুটি লেগেছে। যাই হোক, তাহলে আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা আর কিছু না, তিনটা বাটন আছে না, লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল বাটনটাও টিপে দিন। আর যদি আরও একটু বেশি খাটবেন তাহলে শেয়ার বাটনটা দাবিয়ে দিন, কাউকে শেয়ার করে দিন। হ্যাঁ, আর নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনার মতামত লিখুন, কেমন লাগলো আর কেমন গল্প চান। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের আগের চ্যানেলে আমরা শ্রোতাদের সুযোগ দিচ্ছিলাম আমাদের অডিও স্টোরিতে অভিনয় করার জন্য।
যথারীতি এই নতুন চ্যানেলেও আমরা শ্রোতাদের সুযোগ দিতে চাই। কি করতে হবে? না, বেশি কিছু না, জাস্ট আপনার পছন্দের কোনো একটা গল্প দিন, 5-10 লাইন রেকর্ড করে ফেলুন, পাঠিয়ে দিন আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই রেকর্ডিং করে পাঠান। আর আমাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনি পরবর্তী গল্পে অবশ্যই সুযোগ পাবেন। তাহলে আজ এই পর্যন্ত, খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি থ্রিলার নিয়ে। নমস্কার।